নেত্রকোনা সীমান্তে বছরের পর বছর ধরে চলছে ভারতীয় বন্য হাতির তাণ্ডব। খাবারের খোঁজে দিনে রাতে কখনো মাঠের ফসলে, আবার কখনো ঘরবাড়িতে আক্রমণ চালায় বন্য হাতির দল। কয়েক মাসের মধ্যে হাতির আক্রমণে সীমান্তের দুই কৃষকের মৃত্যু হয়েছে আর আহত হয়েছেন অনেকে। এসব ঘটনায় নেত্রকোনা সীমান্ত জুড়ে আতঙ্ক বেড়েছে। সীমান্তে হাতির এমন তাণ্ডব রোধে জরুরি ভিত্তিতে স্থায়ী ব্যবস্থা চায় স্থানীয়রা। জাহিদ হাসানের পাঠানো তথ্য, ভিডিও চিত্রে সাবরিনা হাসানের রিপোর্ট। এভাবেই প্রায় প্রতিদিন সীমান্তের গ্রামগুলোতে নেমে আসে ভারতীয় বন্য হাতির দল। দুর্গাপুর, কলমাকান্দা, বিজয়পুর, মাধুপাড়া, শশারপাড়, ফারংপাড়া সহ সীমান্তবর্তী মানুষের ফসলি জমির শস্য, গাছপালা ও বাড়িঘরের ব্যাপক ক্ষতি সাধন করে। হাতির তাণ্ডবে নির্ঘুম রাত পার করছেন সীমান্তবর্তী মানুষ। আমরা হাতির আক্রমণে অনেক ক্ষতিগ্রস্ত। স্থানীয়রা বিশেষ কায়দায় হাতি তাড়াতে গিয়ে বন্য হাতির আক্রমণে মৃত্যুর ঘটনা ঘটছে। এসব কারণে সীমান্ত জুড়ে আতঙ্ক বিরাজ করছে। গ্রামে ঘর দরজাও ভাঙে, মানুষও মারছে হাতি। আমরা একটা আতঙ্কের মধ্যে আছি, আমরা আর কি করতে পারি, আমরা কি উপায়? সীমান্ত এলাকার অধিবাসীদের বন্যপ্রাণীর কবল থেকে রক্ষা এবং বন্যপ্রাণী সংরক্ষণের জন্য সচেতনতামূলক সভা ও স্কুল ক্যাম্পেইনের আয়োজন করেছে টেকসই বন ও জীবিকা সুফল প্রকল্প এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও কাজ চলছে। বিজিবির প্রতিনিধি, তারপর হচ্ছে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট, এগুলোকে এদেরকে সাথে নিয়ে একটা ব্যবস্থাপনা যাতে হয় সেজন্য জেলা সমন্বয় কমিটিতে উপস্থাপন করা হবে। তাদেরকে ফেরানোর জন্য যে আমাদের কিছু প্রোটেকশন, যেটি হচ্ছে যে মশাল জ্বালিয়ে রাখা অথবা ঢোল শরদ দিয়ে তাদেরকে শব্দ করে তাদেরকে যাতে জঙ্গলের দিকে তারা চলে যায় এর জন্য ব্যবস্থা করা। বন্য হাতির আক্রমণ থেকে বাঁচতে সীমান্তে স্থায়ী ব্যবস্থা সহ ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সহায়তার দাবি জানিয়েছেন স্থানীয়রা। সাবরিনা হাসান, চ্যানেল আই।